শীতকালে পিঠার দাওয়াত খেতে নানা বাড়িতে উপস্থিত অনেকেই। এরই মধ্যেই হারিয়ে যায় মামার ফোন। ভাগ্নেকে চোর সন্দেহে হাত বেঁধে পেটালো মামা। মায়ের বুক ফাটা কান্নাতে থামেনি মামার নির্যাতন। অনেক মারধর করার পরও পাওয়া যায়নি ফোনের খোঁজ। মামার ফোন চুরিতে চোর সন্দেহে বোনের কান্না সত্ত্বেও ভাগ্নেকে হাত বেঁধে পেটানোর এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পাঁচলা গ্রামে। জানা যায়, শীতকালের পিঠের আয়োজন করে নানা বাড়ি। তিন বোন আর তাদের ছেলে মেয়ে সহ অনেকে এসেছে এই বাড়িতে। এত লোকের ভিড়ের মধ্যে হঠাৎই হারিয়ে যায় এক মামার ফোন। ওই দিনই আবার মেঝো বোনের এক ছেলের কাছে হাজার টাকা দেখতে পায় অন্যরা। তাই 11 বছরের ভাগ্নেকে চোর সন্দেহে এত লোকের মাঝে নিষ্ঠুরভাবে মারধর করে আপন মামা। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে মা। বোনের এমন আহাজারি সত্ত্বেও ফোনের আশায় ভাগ্নেকে সহজে ছাড়ে না পাষণ্ড মামা। অনেক মারধর আর বকাঝকার পরও মেলেনি হারিয়ে যাওয়া ফোনের খোঁজ। তবে মামার এমন নিষ্ঠুরতায় আফসোস করছে প্রতিবেশীরা। দর্শক, ফোন চুরি হওয়াতে নিষ্ঠুরভাবে ভাগ্নেকে মারার ঘটনায় ওই পাষণ্ড মামাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।